আমি ভেবে খুবই অবাক হচ্ছি যে তুমি আমাকে একদমই বিশ্বাস করতে পারো না, আমাকে সন্দেহ নজরে রাখো। আমি অবিশ্বাস করতে চাই না নাতাশা, আমি তোমাকেই বিশ্বাস করতে চাই। সেই জন্যই তো যারা আর নবীকে দিয়ে তোমাকে ডেকে নিয়ে এনেছি। কি ব্যাপার বলতো, হঠাৎ করে তোমার দুটো বডিগার্ড আমার বাসায় পাঠিয়ে দিলে আমাকে নিয়ে আসার জন্য? তুমি আমাকে ফোন করলে তো আমি চলে আসতে পারি। তুমি চিত্রনায়িকা, এটা আমার কাছে বড় পরিচয় নয়। আমার কাছে বড় পরিচয় হচ্ছে তুমি আমার বান্ধবী। তুমি আমার এখানে আসবে একটা ভাব থাকতে হবে না? আফটার অল ঝোড়াময় সেনগুপ্ত বলে কথা। কিন্তু সেনগুপ্ত ফিল্মস থেকে আর কোন সিনেমা রিলিজ হবে কিনা সেটা নিয়ে এখন আমার সন্দেহ হচ্ছে। ও, এই কথা? সেই সন্দেহ বদ্ধমূল হওয়ার কারণে ইদানিং তুমি আমাকে অ্যাভয়েড করছো? আমি অ্যাভয়েড করছি তোমাকে? লোক মুখে শোনা কথা, আমি সেরকম বিশ্বাস করি না, কিন্তু একটু সন্দেহ তো হচ্ছে। ইদানিং নাকি ইসরাফিল বাবু নামে একজন প্রডিউসারের সাথে তোমাকে নানা জায়গায় দেখা যাচ্ছে। কে? ইসরাফিল বাবু? হ্যাঁ। আমার ভাবতে অবাক লাগছে যে তুমি আমাকে সন্দেহ করছো। কতদিন ধরে আমি তোমার সাথে আছি খালি একটা জিনিস চিন্তা করে, তোমার মুভিতে আমি সিঙ্গেল নায়িকা হব, আর তুমি কি না আমাকে কোথাকার কই সেই ইসরাফিল বাবুকে নিয়ে সন্দেহ করছো? ছি 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 ছি, কই সেই ইসরাফিল বাবু আর মিডিয়াতে কোথায় তোমার অবস্থান একবার ভেবে দেখেছো? তোমার নখের যোগ্যতাও কি ওই লোকটার আছে, ইসরাফিল বাবুর আছে বলো? তার মানে আমি সব বিশ্বাস করব না, তাই তো? অবশ্যই বিশ্বাস করবে না, কোথাকার কোন ইসরাফিল বাবু। আর দেখো, তুমি তো জানো আমি তোমার সাথে আছি বিকজ তুমি আমাকে বলেছো তোমার এখান থেকে নেক্সট ডে মুভিটা হবে, এটা এতটা ডিফারেন্ট একটা মুভি হবে, আর তুমি সেখানে আমাকে সলো হিরোইন কাস্টিং করবে। এরকম মুভি বাংলাদেশে আর কখনো হয়নি, তখনই আমার ক্যারিয়ারটা একদমই ঘুরে যাবে। আমি কেন সেই ইসরাফিল বাবুর সাথে ঘোরাফেরা করতে যাব? আর আমি ভেবে খুবই অবাক হচ্ছি যে তুমি আমাকে একদমই বিশ্বাস করতে পারো না, আমাকে সন্দেহ নজরে রাখো। আমি অবিশ্বাস করতে চাই না নাতাশা, আমি তোমাকেই বিশ্বাস করতে চাই। সেই জন্যই তো যারা আর নবীকে দিয়ে তোমাকে ডেকে নিয়ে এনেছি। এখন সময়টা কি? ফেসবুক, ইউটিউব, ফেসবুক ইউটিউবের যুগ এখন। ফেসবুক ইউটিউবে হিট মানেই তো হচ্ছে গিয়ে হিট, এর বাইরে কিন্তু কেউ চেষ্টা করে কোনো কিছু হিট করতে পারতেছে না। সেই দিক বিবেচনা করলে এখন জোসনা চৌধুরী কিন্তু হিট। কিন্তু আপনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলছেন আমি বুঝলাম না হায়দার দাস ভাই। আরে ভাই, জোসনা চৌধুরীর ফ্যান ফলোয়ারের সংখ্যা কত আপনি ধারণা করতে পারেন? কিন্তু তা দিয়ে আমাদের কি, মানে আমি তো বুঝলাম না। ম্যাডাম, আমি কইতেছিলাম কি, আপনি কষ্ট করে জোসনা চৌধুরীর দিয়া স্ক্রিপ্ট একটু লেখায় ফেলান। আপনি যদি তার অর্ডারটা দেন সে সুন্দর করে আপনার স্ক্রিপ্ট লিখে দেবে। বেকার তো, এখন সে বেকার আছে, আপনি কইলে সে লেখা শুরু করে দিব, সে যখন লেখা শুরু করে দিব আপনি চিন্তা করতে পারবেন না। ফেসবুক ইউটিউব এগুলোতে মনে করে যেটা প্রোপাগান্ড ছড়াই দেবো, কা ঝড় তুলে পালাবে, তো সে ফাটায় পালাবে, আপনি চিন্তা করতে পারবেন না কি ধরনের পপুলারিটি পাইব। আরে হায়দার ডালিম ভাই, এইগুলো চিন্তা মাথা থেকে বাদ দেন তো, আগে সিনেমার ডিরেক্টর চুজ করেন, ডিরেক্টর কোন ধরনের গল্প ভাবছে, কি ধরনের স্ক্রিপ্ট চাবে, সেই অনুযায়ী তখন স্ক্রিপ্ট খোঁজা এবং স্ক্রিপ্ট রাইটার খোঁজা। আগে উদয় এত কথা ভাবেন কেন? শোনো শোনা, বসেন আমি একটু লারার সাথে কথা বলে আসি।